আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি ডিম আর আলু দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। তো সেজন্য এখানে আমি আলু গোল করে স্লাইস করে নিয়েছি, আর এদিকে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটাকে একটা সাইডে রেখে নিচ্ছি, আর এখানে আমি যেই আলুর স্লাইসটা নিয়েছি সেই আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। এখন আমি লবণের সঙ্গে আলুটাকে ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য এটাকে রেখে দেব। এতে করে কিন্তু আলুটা অনেকটা সফট হয়ে যাবে। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, আর একটা ব্যাটার তৈরি করে নেব। তো 1/2 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণের, দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া 1/4 চা চামচ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়া। এখন আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন আমি ডিমের সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেকটা ঘনও রাখা যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি করে নিয়েছি, এবার একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আলুর মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম, তো আলুটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই আলুটাকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। তো একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালোভাবে ব্যাটারের মধ্যে আলুটাকে দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। এক এক করে এখন আলুর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখেছি। তো এখন আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক পাশটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন আমি উল্টিয়ে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে, দুই পাশেই আমি মুচমুচে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি, এর থেকে বেশি ভাজবো না। এগুলো ভাজতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে, এর থেকে বেশি সময় লাগে না। তো এখন আমি প্রথম ব্যাচটা ভেজে নিয়েছি, দ্বিতীয় ব্যাচটা একইভাবে ভেজে নেব। সবগুলো পটেটো ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে। আর আমি টমেটো সসের সাথে পরিবেশন করে নিয়েছি, খেতে খুবই মজার হয়েছিল। ছোট বড় সবার কাছে আশা করছি ভালো লাগবে। যারা এখনও বাসায় তৈরি করেননি, একবার হলেও তৈরি করে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।